like a Hellcat. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी बंधुरा सबाइके स्वागत जानाच्छि अनलाइन ब्यूटिफिकेशन कोर्स क्लासे। विश्व कोविड 19 परिस्थितिते कारिगरी शिक्षा अधिदप्तर ओ A2I एर जौथ उद्योगे दक्षता बातायनेर फेसबुक पेजे कारिगरी शिक्षा धारार विशेष अनलाइन क्लास करोना ভাইরাসের এই ক্রান্তি লগ্নে আপনাদের সাথে অনলাইন বিউটিফিকেশন ক্লাসে আছি। আমি ইয়াসমিন আরা বেগম, ট্রেনার এট ইউসেফ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল অফ বিউটিফিকেশন ট্রেড আন্ডার ইউসেফ বাংলাদেশ। আমরা সবাই অবগত আছি বর্তমান সময়ে কোভিড 19 নিয়ে পুরো বিশ্ব এখন স্তব্ধ। এই ক্রান্তিকালীন সময়ে শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবার সুবিধার জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন। আমি আশা করছি আজকের এই ক্লাস থেকে আপনারা সবাই উপকৃত হবেন। চলে যাব মূল আলোচনায়। আজকের আলোচ্য বিষয় বেসিক হেয়ার রিমুভ অর থ্রেডিং, অর্থাৎ হেয়ার রিমুভ বা থ্রেডিং এর মৌলিক আলোচনা। প্রথমেই আমাদের জেনে নিতে হবে হেয়ার রিমুভ বলতে আমরা কি বুঝি। হেয়ার অর্থ হচ্ছে চুল আর রিমুভ অর্থ হচ্ছে অপসারণ করা। অর্থাৎ হেয়ার রিমুভ বলতে আমরা বুঝি চুলকে অপসারণ করা। হেয়ার রিমুভাল মেথড, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চুল অপসারণ বা থ্রেডিং করার পদ্ধতিগুলো। চুল অপসারণ বা থ্রেডিং করতে হয় চারটি পদ্ধতিতে, সেগুলি হচ্ছে নাম্বার ওয়ান থ্রেডিং অর্থাৎ সুতোর সাহায্যে, নাম্বার টু ওয়্যাক্সিং অর্থাৎ টেনে তোলা, নাম্বার থ্রি টুইজিং অর প্ল্যাকিং অর্থাৎ ফোরসেপ বা চিমটার সাহায্যে, নাম্বার ফোর শেভিং অর্থাৎ শেভ করা। তাহলে বন্ধুরা আমরা কি বুঝতে পারছি যে চারটি পদ্ধতির সাহায্যে বা মাধ্যমে আমরা থ্রেডিং বা চুল অপসারণ করতে পারি। এখন জানতে হবে হোয়াট ডু উই মিন বাই থ্রেডিং, অর্থাৎ থ্রেডিং বলতে আমরা কি বুঝি। ছোট ও বড় ধরনের যে কোনো লোম থ্রেডিং সুতোর সাহায্যে পরিষ্কার করার পদ্ধতিকেই থ্রেডিং বলা হয়। কি বুঝলাম? থ্রেডিং সুতোর সাহায্যে আমাদের ছোট বড় ধরনের যে কোনো লোম পরিষ্কার করার পদ্ধতিকেই থ্রেডিং বলা হয়। এখন আমরা জেনে নেব হাউ মেনি কাইন্ডস অফ থ্রেডিং, অর্থাৎ থ্রেডিং কত প্রকার ও কি কি। থ্রেডিং চার প্রকার, যেমন নাম্বার ওয়ান আইব্রোস থ্রেডিং, নাম্বার টু আপার লিপস থ্রেডিং, নাম্বার থ্রি লোয়ার লিপস থ্রেডিং অ্যান্ড নাম্বার ফোর ফুল ফেস থ্রেডিং। তাহলে আমরা থ্রেডিং এর কত প্রকার পেয়েছি? চার প্রকার। এখন জানবো হোয়াট ডু ইউ মিন বাই আইব্রোস থ্রেডিং, আইব্রো থ্রেডিং বলতে আমরা কি বুঝি। থ্রেডিং সুতোর সাহায্যে গ্রাহকের ফেস শেপ ও গ্রাহকের চাহিদা অনুযায়ী আইব্রোজ জোড়া সমূহকে সুন্দর করে শেপ দেওয়াকে বা দেওয়ার পদ্ধতিকেই আইব্রো থ্রেডিং বা আইব্রো প্রাক বলা হয়। চিত্রে আমরা একটি সম্পূর্ণ আইব্রো থ্রেডিং এর একটি জোড়া দেখতে পাচ্ছি, থ্রেডিং সুতোর সাহায্যে কিভাবে থ্রেডিং করছে। এখন আমরা জেনে নেব হাউ মেনি কাইন্ডস অফ আইব্রোস থ্রেডিং, অর্থাৎ আইব্রো থ্রেডিং কত প্রকার ও কি কি। উত্তর, আইব্রো থ্রেডিং ছয় প্রকার, নাম্বার ওয়ান স্ট্রেট, নাম্বার টু কার্ভ বা রাউন্ড অর্থাৎ বাঁকা বা গোল, নাম্বার থ্রি সফট আর্চি অর্থাৎ হালকা বা অল্প হালানো, নাম্বার ফোর হাই আর্চি অর্থাৎ উচ্চ হালানো, নাম্বার ফাইভ এস শেপ অর্থাৎ ইংরেজি এস এর মতো দেখতে, এবং নাম্বার ছয় আপওয়ার্ড বা ঊর্ধ্বমুখী। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছেন আমাদের আইব্রো থ্রেডিং হচ্ছে ছয় প্রকার। এখন আমরা পরবর্তীতে
যে চিত্রটি দেখবো ওখানে এই ছয় রকমের আইব্রোজের আর্ট করা রয়েছে। চলে যাচ্ছি আমরা চিত্রতে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছয় রকমের ব্রো প্লাক রয়েছে, সেগুলির নাম দেয়া আছে। প্রথমটা হচ্ছে স্ট্রেইট, দেখতে একদম সোজা। দ্বিতীয়টা হচ্ছে কার্ভড, অর্থাৎ রাউন্ড একটু গোলাকার। তৃতীয়টা হচ্ছে সফট আর্চ, অর্থাৎ অল্প হালানো। চতুর্থটা হচ্ছে হাই আর্চ, অর্থাৎ উচ্চ হালানো। পঞ্চমটা হচ্ছে অ্যাজ শেপ, ইংরেজি অ্যাজ এর মতো দেখতে। এবং ষষ্ঠটা হচ্ছে আপওয়ার্ড, অর্থাৎ সম্পূর্ণ ঊর্ধ্বমুখী। নিশ্চয়ই বুঝতে পেরেছি ছয় রকমের আইব্রো দেখতে কিরকম বা কি আকৃতির হবে। এখন এই ছয় প্রকার আইব্রোজ কে আবার তিনটি মাধ্যমে থ্রেডিং করা যায়। নাম্বার ওয়ান থিন, অর্থাৎ পাতলা। নাম্বার টু মিডিয়াম, অর্থাৎ মধ্যম। নাম্বার থ্রি থিক, অর্থাৎ মোটা। পরের চিত্রটি দেখলে আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবো যে ওই ছয় রকমের আইব্রোজ কে আবার তিনটি মাধ্যমে কি করে থ্রেডিং করা যাচ্ছে। চলে যাচ্ছি চিত্রে। দেখুন চিত্রে তিনটি ছবি দেয়া আছে। নাম্বার ওয়ান থিন, অর্থাৎ পাতলা। নাম্বার টু মিডিয়াম, অর্থাৎ মধ্যম। নাম্বার থ্রি থিক, অর্থাৎ মোটা। খুব ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, এক নাম্বার যে আইব্রোজটি রয়েছে থিন, এটা হচ্ছে পাতলা, এবং দুই নাম্বার যে আইব্রোজটি রয়েছে মিডিয়াম, এটা প্রথমটার তুলনায় একটু মোটা, এবং লাস্ট ওয়ান যেটা থিক, সেটা দুই নাম্বার মিডিয়ামের তুলনায় আর একটু মোটা। নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পেরেছি যে আসলে এই মাধ্যম তিনটি কি। এখন আমরা জেনে নেব আইব্রো থ্রেডিং করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলির নাম সমূহ। নাম্বার এক, থ্রেডিং সুতা 40 নং। যদি থ্রেডিং সুতা না থাকে তাহলে গুটি বা হাতুড়ি মার্কার সুতাও ব্যবহার করা যায়। নাম্বার দুই, পার্ল পাউডার। একান্তই যদি পার্ল পাউডার না থাকে বা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা টেলকম বা আই পাউডার ব্যবহার করব। নাম্বার তিন, আইব্রোজ ব্রাশ, অর্থাৎ আইব্রো এর উপরি ভাগ আঁচড়ানোর জন্য। নাম্বার চার, ছোট আয়না, গ্রাহকের কাজ করার সময় গ্রাহককে তার আইব্রোজ দেখানোর জন্য। নাম্বার পাঁচ, ক্লোরোফিল জেল, বায়োটিক কোম্পানি অথবা বডি মাসাজ ক্রিম, আইব্রো মাসাজ করার জন্য ব্যবহার করব। নাম্বার ছয়, টোনার বা হ্যাক্সিসল, ব্যাকটেরিয়া কাটানোর জন্য। নাম্বার সাত, তুলা, টোনার বা হ্যাক্সিসল নেয়ার জন্য। নাম্বার আট, বিউটিশিয়ান অ্যাপ্রন, কাজের সময় বিউটিশিয়ানের ব্যক্তিগত সুরক্ষার জন্য। নাম্বার নয়, কাস্টমার অ্যাপ্রন, কাজের সময় গ্রাহকের ব্যক্তিগত সুরক্ষার জন্য। নাম্বার দশ, শাওয়ার ক্যাপ, কাজের সময় বিউটিশিয়ানের ব্যক্তিগত সুরক্ষার জন্য। নাম্বার এগারো, হ্যান্ড গ্লোভস, কাজের সময় বিউটিশিয়ানের ব্যক্তিগত সুরক্ষার জন্য। এখন জেনে নেব আইব্রো থ্রেডিং এর ক্ষেত্রে কি কি টুলস আমরা ব্যবহার করে থাকি। নাম্বার এক, ছোট কেঁচি, উপরিভাগের অতিরিক্ত আইব্রোজ কাটার জন্য। নাম্বার দুই, চিমটা বা শোন, অর্থাৎ সূক্ষ্ম আইব্রোজ তোলার জন্য যেটা থ্রেডিং সুতাতে আসে না বা আসতে চায় না। যন্ত্রপাতির নামগুলো জেনে নেব। নাম্বার এক, আইব্রোজ থ্রেডিং অ্যাপ্লিকেটর ইলেকট্রনিক্স রিমুভার। নাম্বার দুই, ইলেকট্রিক বিউটি থ্রেডার। নাম্বার তিন, আইব্রো ট্রিমার ইলেকট্রনিক রেজার শেভার। ফার্নিচারের নামগুলি জেনে নেব। থ্রেডিং চেয়ার আইব্রোজ থ্রেডিং করার জন্য। দুই নাম্বার হচ্ছে ট্রলি, আইব্রোজ থ্রেডিং করার সমস্ত উপকরণ একসাথে নিয়ে নেওয়ার জন্য। তাহলে আমরা মোটামুটি আইব্রো থ্রেডিং এর উপকরণ, টুলস, যন্ত্রপাতি এবং ফার্নিচারের নাম সমূহ জেনে নিলাম। এখন আমরা চিত্রের মাধ্যমে কিছু কিছু উপকরণ দেখে নিব। এটা হচ্ছে পার্ল পাউডার। আমরা আইব্রো থ্রেডিং এর সময় যে পাউডারটা ইউজ করব, পার্ল পাউডারটা দেখতে এরকম হয়ে থাকে। থ্রেডিং সুতা 40 নং যে থ্রেডিং সুতাটা রয়েছে সেটার আকৃতি দেখতে এরকম। সিজার আর টুইজার, ছোট কেচি বা চিমটা বা শোন, ছোট কেচি দিয়ে আমরা আইব্রোজ কে কেটে নিব, এবং ফরসেপ বা শোন দিয়ে আমরা ক্ষুদ্র বা সূক্ষ্ম যে লোমটি সুতার সাহায্যে আসছে না সেটাকে ব্যবহার করব। ছোট আয়না ক্লায়েন্টের দেখার জন্য, স্কিন টোনার, আইব্রো থ্রেডিং অ্যাপ্লিকেটর বা ইলেকট্রনিক্স রিমুভার মেশিন,
देखते एरकम हय मेशिनेर मध्ये सूतोटाके आटकिए सुंदर करे आईब्रो थ्रेडिंग करा जाय। इलेक्ट्रिक ब्यूटी थ्रेडार नम्बर टू, एटार आकृति देखते एरकम हय। नम्बर थ्री, आईब्रो ट्रिमार इलेक्ट्रॉनिक रेजर और शेवर, एटार आकृति देखते एरकम हय। এখন আমরা জানব আইব্রো থ্রেডিং করার কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী সমূহ নিম্নরূপ। নাম্বার এক, প্রথমে গ্রাহককে কাস্টমার অ্যাপ্রন পরিয়ে আরাম করে থ্রেডিং চেয়ারে বসাতে হবে। নাম্বার দুই, প্রয়োজনীয় সমস্ত উপকরণ ট্রলিতে নিয়ে নিতে হবে। নাম্বার তিন, বিউটিশিয়ান অ্যাপ্রন ও হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে। নাম্বার চার, টোনার বা হেক্সিসল দিয়ে গ্রাহকের আইব্রোজ জোড়া মুছে নিতে হবে। নাম্বার পাঁচ, যদি গ্রাহকের পছন্দের কোনো আইব্রোজের শেপ থাকে সেটা শুনে নিতে হবে। নাম্বার ছয়, আইব্রোজ তোলার জায়গায় পার্ল পাউডার লাগিয়ে নিতে হবে। নাম্বার সাত, আইব্রোজ তোলার জায়গাটি অর্থাৎ গ্রাহককে নিজের চোখের নিচের পাতা ও আইব্রোজের উপরের অংশকে টান টান করে টেনে ধরতে বলতে হবে, এতে আইব্রোজ গোড়া থেকে উঠে আসে এবং স্কিন কেটে যাবে না। নাম্বার আট, সুতার এক কোণা নিজের দাঁতের সাহায্যে ধরে নিতে হবে। নাম্বার নয়, এবার সুতোটিকে দুই হাতের সাহায্যে প্রয়োজন অনুযায়ী পেঁচিয়ে ছয় থেকে সাতটি প্যাঁচ দিয়ে ব্রো তোলার জন্য প্রস্তুত করে নিতে হবে। নাম্বার দশ, আইব্রোজের বিপরীত পাশ থেকে টেনে টেনে ওঠাতে হবে। নাম্বার এগারো, এভাবে দুই পাশের আইব্রোজ সমূহ শেপ অনুযায়ী তুলে ফেলতে হবে। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন আমরা একটি আইব্রো থ্রেডিং কিভাবে পর্যায়ক্রমে করে নিতে পারব। নাম্বার বারো, আইব্রোজের উপরিভাগ ব্রাশ দিয়ে আছড়িয়ে কেটে দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। নাম্বার তেরো, ক্লোরোফিল জেল বা মাসাজ ক্রিম দিয়ে আইব্রোজ তোলার জায়গায় মাসাজ করে দিতে হবে এক মিনিট। নাম্বার চোদ্দ, গ্রাহককে হাসি মুখে বিদায় দিতে হবে। নাম্বার পনেরো, ওয়েস্টেজ উপকরণ সমূহ ডাস্টবিনে ফেলে দিতে হবে। এবং নাম্বার ষোলো, অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সমূহ নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা জেনে নেব বন্ধুরা সতর্কতা সমূহ, কিসের আইব্রো থ্রেডিং এর সতর্কতা সমূহ। নাম্বার এক, হেয়ার রিমুভার ক্রিম বা রেজার দিয়ে কখনো আইব্রো তোলা যাবে না। নাম্বার দুই, আইব্রোজ পাকার সময় টান টান করে ধরে না রাখলে ত্বক কেটে যেতে পারে। এবং নাম্বার তিন, যে কোনো পণ্য ব্যবহারের আগে দেখে নিতে হবে ব্যবহৃত পণ্যের মেয়াদ উত্তীর্ণ কিনা। তাহলে আমরা সতর্কতাগুলো জেনে নিলাম কিভাবে আইব্রো প্লাক করার সময় আমাদের সতর্কতা সমূহ অবলম্বন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুতোর সাহায্যে একটা আইব্রোজকে কিভাবে প্লাক করা হয় সেটার কমিক রয়েছে চিত্রে। গাইডলাইন টু শেপিং আইব্রোজ, আইব্রো থ্রেডিং এর সূত্র, সূত্র নাম্বার এক, কিভাবে আমরা আইব্রোটিকে থ্রেডিং করে নিব। দেখুন চিত্রে দেয়া আছে বিগেইন ব্রোজ, পয়েন্ট অফ আর্চি এবং ইন ব্রোজ, অর্থাৎ বিগেইন ব্রোজ থেকে আমাদের শুরু করতে হবে স্টার্টিংটা, তারপরে গিয়ে আমাদের পয়েন্ট আর্চি অর্থাৎ কর্নারটা করে নিতে হবে আইব্রোজের, এবং ঘুরিয়ে নিয়ে আইব্রো করাটাকে শেষ করতে হবে কোথায়, চোখের কর্নার, আমাদের যে চোখের কর্নার রয়েছে সেটা থেকে একটু অ্যাঙ্গেল করে আমাদের আইব্রোজটাকে শেপ দিয়ে নিতে হবে। সূত্র নাম্বার দুই আইব্রোজ থ্রেডিং এর, দেখুন এখানে আরো সুন্দর করে দেয়া আছে আমরা বিগেইন ব্রোটা কিভাবে মানে স্টার্ট করব। নাক থেকে শুরু করে আইব্রোজের কর্নার পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে এ স্কেল টেনে নিতে হবে। এবং নাম্বার বি যেটা দেয়া হয়েছে পয়েন্ট অফ আর্চি, আমাদের চোখের তিনটি অংশ রয়েছে, লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন চোখের রেটিনা যে জায়গাটাতে শেষ হয়েছে অর্থাৎ গোল অংশটা সেখানেই আমাদের পয়েন্ট করে নিতে হবে। এবং নাম্বার সি, চোখ আমাদের যেই জায়গায় শেষ হয়েছে সেখান থেকে কর্নার। এবং নাম্বার ডি,
অ্যাঙ্গেল করে নাকের সাইড থেকে সরাসরি চোখের কর্নার থেকে আইব্রোজ পর্যন্ত উঠে যেতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে আইব্রো থ্রেডিং করার সময় ক্লায়েন্ট বা গ্রাহক যেন সোজাসুজি তাকিয়ে থাকে, তাহলেই আমাদের আইব্রোজের যে গাইডলাইনটি বা সূত্রটি এটা আমরা সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবো। দেখে নেই তিন নাম্বার চিত্রে কি আছে। দেখুন এই চিত্র থেকে আমরা বুঝতে পারছি, এটা আরো স্পষ্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি, এখানে একজন ফিমেলের ছবি দেয়া আছে। দেখুন আমি একটু আগে প্রথম যে দুই নাম্বার চিত্রতে বলছিলাম যে নাক থেকে শুরু করে আমাদেরকে ব্রেইন ব্রোজ থেকে স্টার্ট করতে হবে। দেখুন এখানে এই চিত্রতে আমরা এটাই বুঝতে পারছি, স্টার্ট, আর্চি এবং ইন্ড। সূত্র নাম্বার চার, আইব্রো থ্রেডিং এর সূত্র নাম্বার চার, এখানে আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চিত্র দেখলে ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু একই জিনিস দেওয়া আছে, কিভাবে আমরা আইব্রো থ্রেডিং এর গাইডলাইন কে তৈরি করে নিয়ে একটি সম্পূর্ণ আইব্রো থ্রেডিং করতে পারবো। আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখলাম, নাম্বার এক, হেয়ার রিমুভ বলতে আমরা কি বুঝি, নাম্বার দুই, হেয়ার রিমুভের চারটি পদ্ধতি, নাম্বার তিন, থ্রেডিং বলতে আমরা কি বুঝি, নাম্বার চার, থ্রেডিং কত প্রকার ও কি কি, নাম্বার পাঁচ, আইব্রো থ্রেডিং বলতে আমরা কি বুঝি, নাম্বার ছয়, আইব্রো থ্রেডিং এর তিনটি মাধ্যম, নাম্বার সাত, আইব্রো থ্রেডিং করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহের নাম, নাম্বার আট, আইব্রো থ্রেডিং করার কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী সমূহ, নাম্বার নয়, আইব্রো থ্রেডিং করার সতর্কতা সমূহ, নাম্বার দশ, আইব্রো থ্রেডিং করার বিভিন্ন সূত্র, নাম্বার এগারো, আইব্রো থ্রেডিং করার জন্য উপকরণগুলির কিছু চিত্র আমরা আজকের ক্লাস থেকে শিখতে পেরেছি। আজকের ক্লাস থেকে আমরা আরো যা যা শিখলাম, নাম্বার ওয়ান, গাইডলাইন টু শেপিং আইব্রোজ, আইব্রো থ্রেডিং এর সূত্র নাম্বার এক, গাইডলাইন টু শেপিং আইব্রোজ টু, আইব্রো থ্রেডিং এর সূত্র নাম্বার দুই, গাইডলাইনস টু শেপিং আইব্রোজ অর্থাৎ আইব্রো থ্রেডিং এর সূত্র নাম্বার তিন, গাইডলাইনস টু শেপিং আইব্রোজ ফোর অর্থাৎ আইব্রো থ্রেডিং এর চার নম্বর সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি আপনারা আমার এই প্রেজেন্টেশনটাকে অনেক সুন্দরভাবে বুঝেছেন এবং কাজে লাগাতে পারবেন। এই ক্রান্তিকালীন সময়ে করোনার আমরা আপনাদের পাশে এসেছি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা বাসায় বসে থেকে বিরক্ত না হন এবং নিজেদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য থেকে পিছিয়ে না যান। এই ছিল আজকের মতো। আগামী ক্লাসে আমরা শিখব কোন ফেস শেপ এর জন্য কোন কোন ধরনের আইব্রোজ এর শেপ দিতে হবে এবং কিভাবে আপার লিপ থ্রেডিং, লোয়ার লিপ থ্রেডিং ও ফুল ফেস অর্থাৎ পুরো মুখে থ্রেডিং করা যায়, পুরো মুখে কিভাবে আমরা আইব্রো থ্রেডিং করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিম্নলিখিত বিষয়ে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমার উপস্থাপনায় ভাষাগত কোনো সমস্যা আছে কিনা, আমার স্লাইডের লেখাগুলি বুঝার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, এবং আমি যে আপনাদেরকে বুঝিয়েছি এই বুঝাগুলার ক্ষেত্রে আরো কোনো সমস্যা আছে কিনা। আমি আপনাদের সুবিধার্থে আবার আরেকবার স্লাইডগুলি দেখিয়ে দেব। আপনারা চাইলে খাতা কলম নিয়ে একটু করে লিখতে পারেন খুব জরুরি যে বিষয়গুলি রয়েছে সেগুলি, যেমন হেয়ার রিমুভ বলতে আমরা কি বুঝি, হেয়ার রিমুভ বলতে আমরা বুঝি থ্রেডিং সুতোর সাহায্যে চুলকে রিমুভ করা অর্থাৎ চুলকে অপসরণ করা, কেটে ফেলা বা সরিয়ে দেয়া। নাম্বার দুই, আপনারা লিখে নিতে পারেন হেয়ার রিমুভালের যে চারটি পদ্ধতি রয়েছে সেগুলির নাম, নাম্বার ওয়ান থ্রেডিং, নাম্বার টু ওয়্যাক্সিং, নাম্বার থ্রি
tweezing or plucking. Number 4, shaving. থ্রেডিং কাকে বলে এটাও লিখে নিতে পারেন। প্রশ্ন হচ্ছে থ্রেডিং বলতে আমরা কি বুঝি। থ্রেডিং কত প্রকার ও কি কি এটিও লিখে নিতে পারেন। থ্রেডিং হচ্ছে 4 প্রকার, আইব্রোস থ্রেডিং, আপার লিপস থ্রেডিং, লোয়ার লিপস থ্রেডিং এবং ফুল ফেস থ্রেডিং। আইব্রো থ্রেডিং বলতে আমরা কি বুঝি এটার উত্তরটাও লিখে নিতে পারেন। থ্রেডিং সূত্রের সাহায্যে গ্রাহকের ফেস শেপ ও গ্রাহকের চাহিদা অনুযায়ী আইব্রোজ জোড়া সমূহকে সুন্দর করে শেপ দেওয়াকেই বা দেওয়ার পদ্ধতিকেই আইব্রো থ্রেডিং বলা হয়। আইব্রো থ্রেডিং যে 6 প্রকার রয়েছে সেগুলির নামগুলি শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আপনারা লিখে নেবেন। নাম্বার 1 স্ট্রেট, নাম্বার 2 কার্ভ বা রাউন্ড, নাম্বার 3 সফট আর্চি, নাম্বার 4 হাই আর্চি, নাম্বার 5 এস শেপ এবং নাম্বার 6 হচ্ছে ঊর্ধ্বমুখী। প্রয়োজনে আপনারা চিত্রটিও আর্চ করে নিতে পারেন খাতায় বোঝার সুবিধার্থের জন্য। আসলে আইব্রোজের আকৃতিগুলো দেখতে কেমন হবে এবং যে তিনটি মাধ্যম রয়েছে, যে তিনটি মাধ্যমে আপনারা আইব্রো থ্রেডিং করে থাকবেন সেগুলির নামগুলিও টুকে নিতে পারেন। নাম্বার 1 থিন, নাম্বার 2 মিডিয়াম এবং নাম্বার 3 থিক। আইব্রো থ্রেডিং এর জন্য যে উপকরণগুলি রয়েছে চাইলে আপনারা এগুলিও নোট করে নিতে পারেন। নাম্বার 1 থেকে শুরু করে নাম্বার 15 পর্যন্ত থ্রেডিং সুতা, পার্ল পাউডার, আইব্রোজ ব্রাশ, ছোট আয়না, ক্লোরোফিল জেল, টোনার বা হেক্সিসল, তুলা, বিউটিশিয়ান অ্যাপ্রন, কাস্টমার অ্যাপ্রন, শাওয়ার ক্যাপ, হ্যান্ড গ্লোভস। টুলসের মধ্যে রয়েছে ছোট কেঁচি, চিমটা বা শোন। যন্ত্রপাতিতে রয়েছে আইব্রো থ্রেডিং অ্যাপ্লিকেটর, ইলেকট্রনিক্স রিমুভার, ইলেকট্রনিক্স বিউটি থ্রেডার, আইব্রো ট্রিমার, ইলেকট্রিক রেজার শেভার এবং ফার্নিচার যা লাগবে তার মধ্যে হচ্ছে থ্রেডিং চেয়ার এবং 2 নাম্বার ট্রলি। পার্ল পাউডারের চিত্রটি আবার দেখিয়ে দিচ্ছি, থ্রেডিং সুতার চিত্রটি আবারও দেখিয়ে দিচ্ছি। সিজর টুইজার এটা আমরা সবাই চিনি, কম বেশি সবার বাসায় থাকে। ছোট আয়না এটাও আমরা সবার বাসায় পেয়ে থাকি। স্কিন টোনার এটা অবশ্য সবার বাসায় পাওয়া যায় না, এটা আপনারা খুব ভালো করে দেখে নিতে পারেন স্কিন টোনার ব্যাকটেরিয়া কাটানোর জন্য। মেশিনের ছবিগুলি এখানে দেয়া আছে, খুব ভালো করে মেশিনের ছবিগুলি দেখতে পারেন। ইলেকট্রিক বিউটি থ্রেডার মেশিন, আইব্রো ট্রিমার, ইলেকট্রনিক রেজার শেভার এবং যে কর্মপদ্ধতিগুলো রয়েছে আইব্রো থ্রেডিং এর সেগুলিতে আরো একবার করে দেখে নিতে পারেন। কিভাবে আমরা আইব্রো থ্রেডিং করব সেই নিয়ম বা কর্মপদ্ধতি বা কার্যপ্রণালীগুলো সিকোয়েন্স অনুসারে সাজানো আছে। দেখুন সতর্কতাগুলি আমরা অবশ্যই মেনে চলব। যদি আমরা সতর্কতা না মেনে চলি তাহলে হয়তো গ্রাহকের নয়তো আমাদের সমস্যা হতে পারে। হেয়ার রিমুভার ক্রিম বা রেজার দিয়ে কখনো ব্রো তোলা যাবে না। রিমুভার ক্রিম দিয়ে কি হয়, স্কিন বা ত্বক আমাদের জ্বলে যায়। যেহেতু আমাদের আইব্রোজের নিচের অংশটা একদম নরম এবং কোমল থাকে সেই কারণে আমরা থ্রেডিং সুতো ছাড়া এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না। আইব্রো প্লাক করার সময় অবশ্যই গ্রাহককে বলতেই হবে টান টান করে ত্বককে ধরে রাখতে। একটু যদি লুজ হয়ে যায় তাহলে থ্রেডিং সুতোর সাহায্যে ত্বক কেটে যাবে, তখন যে দাগটা হয়ে যাবে আইব্রোর নিচে বা উপরে দেখতে অনেক পচা লাগবে। আমরা পয়েন্টগুলোকে আরেকটু ভালো করে বুঝে নেই। পয়েন্টটা হচ্ছে আমাদের মেইন থিম। আমরা যদি গাইডলাইনকে ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সমস্যা হবে। আর একটা মানুষের সৌন্দর্য ফুটে উঠে দুইটা কারণে, প্রথম হচ্ছে আইব্রো থ্রেডিং
এবং দ্বিতীয়টি হচ্ছে চুলের কাট। এই দুটো যদি ঠিক না থাকে তাহলে প্রত্যেকটি মেয়েকে দেখতে পচা লাগে। এই জন্য আমরা আইব্রো থ্রেডিং করার সময় গাইডলাইনটিকে খুব ভালো করে দেখে বুঝে তারপরে আইব্রো থ্রেডিং করব। আইব্রো থ্রেডিং করার সময় অবশ্যই আমরা কোনো রকমের তাড়াহুড়া করব না। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি আবারও চিত্রগুলি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী আপনারা চিত্রগুলি নিজের মেমোরিতে রেখে খাতায় আর্ট করে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। কোথায় থেকে আমাদের আইব্রোজটাকে স্টার্ট করতে হবে, কোথায় থেকে পয়েন্ট অফ আর্চ দিতে হবে কিভাবে এবং শেষ করতে হবে কিভাবে, খাতায় যদি আপনারা চিত্রটি আর্চ করে রাখেন তাহলে আপনাদের খাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন গাইডলাইনে আপনাদেরকে এগোতে হবে আইব্রো থ্রেডিং করার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ক্লাস থেকে যা যা শিখলেন সেটা আমি আরো একবার বলে দিচ্ছি আপনাদের। হেয়ার রিমুভ বলতে আমরা কি বুঝলাম, হেয়ার রিমুভ করার চারটি পদ্ধতি। থ্রেডিং বলতে আমরা কি বুঝলাম, থ্রেডিং কত প্রকার ও কি কি। আইব্রো থ্রেডিং বলতে আমরা কি বুঝি, আইব্রো থ্রেডিং এর তিনটি মাধ্যম, আইব্রো থ্রেডিং করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ, আইব্রো থ্রেডিং করার কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী সমূহ, আইব্রো থ্রেডিং করার সকল সতর্কতা সমূহ। আইব্রো থ্রেডিং করার প্রত্যেকটি মেশিনের নাম আগামী ক্লাসে যা যা শিখবেন এখানে উল্লেখ করে দিয়েছি আমি আপনাদের সুবিধার্থের জন্য। আমি আবারও বলে দিচ্ছি, আগামী ক্লাসে আমরা শিখব কোন ফেস শেপের জন্য কোন ধরনের আইব্রোজ এর শেপ দিতে হবে এবং কিভাবে আপার লিপ থ্রেডিং, লোয়ার লিপ থ্রেডিং ও ফুল ফেস অর্থাৎ পুরো মুখে থ্রেডিং করা যায়। আমরা সবাই জানি আমাদের বাই বর্ন বা জন্মগতভাবে পৃথিবীতে আমাদের ছয় রকমের ফেস শেপ রয়েছে। এই ছয় রকম ফেসে আমরা কোন ধরনের আইব্রোজ এর শেপ দিতে পারবো সেগুলি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো ভালো ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আর হ্যাঁ, করোনা কালে আপনারা সবাই স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। Thank you.